তোমরা দেখতে পাচ্ছ স্নেহা ইতিমধ্যে রবীন্দ্রনাথ এখানে স্নেহার তুলিতে রবীন্দ্রনাথ বলতে পারি স্ট্রোক দেওয়া হচ্ছে। আর এই থিমের মধ্যে সহজ পাঠ আমাদের অলমোস্ট হয়ে গেছে, পিছনে সেই আগমনীর সব করছে নীলাঙ্কিত এখন। বেশ বেশ ভাল লাগছে, নীলাঙ্কিত লাইট ফাইটের কাজ করছে। আর এই যে একটা আমাদের মেইন वेलकम बैक टू माई यूट्यूब चैनल स्नेहा क्रिएटर। सो आज हलो 13th of May एंड आज के हमारे इन्स्टिट्यूटे मैक सल्ट लेके प्रोग्राम होबे, जेहेतु रवींद्र जयंती किछुदिन आगे पार हलो तार जोन्नो आज के सेलिब्रेशन होबे। सबाई हमार कस्ट्यूम देखे लागछे आमी डान्स करब। हाँ आमी डान्स करछी। आर एखाने आछे सौरभ। हेलो गुड मर्निंग। काबुलीवाला बोले क्या दिखी। हाँ ये स्पॉइलर दे रहे। हाँ ऐसा नहीं करना चाहिए, तो साइडे आए उड़िए चले जाते कभी तो। एन नीलंकित और दिव्यांशु आगे चले गए, एखो देखी जो वाला फोटोशूट कर रास्ता दाड़ी दाड़ी तो वोटी सब किस देखो जेटा एत दिन थी प्रिपरेशन्स कर लम बाड़ी शुरू करते ब्लग करो क्यों कि समय छो ना जेहेतु मैं एकला थी सप्ताह कम करते हैं एकल সময় লাগে এসব করতে। তো একবার ভেবেছিলাম যে ঘর থেকে বানানো শুরু করব। ব্লগটা দেখতে থাকো, হোপস তোমাদেরকে ভালো লাগবে। বেশি ইন্ট্রোটা বড় না করে দেখতে থাকো। সো গুড মর্নিং। কখন থেকে আমরা বসেছিলাম তো এখন এসেছে মৌসুমিদি। হ্যালো, খুব সুন্দর লাগছে মৌসুমিদিকে, এমনিও খুব সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর করে সেজেছে। হ্যাঁ আমি যতটুকু পেরেছি আর কি করেছি, মা তো নেই না তাই, তাও নিজে নিজে একটা এত সুন্দর সেজেছে তো একটা আর্ট ওটে। আর এখানে সবাই ওরা একটু গান এডিটিং এসব করছিল, নীল আর দিব্যাংশু, আর এদিকে আছে রাহুল, অনেক দেরি করে এসেছে কিন্তু হ্যাঁ এখনও কিছু শুরু হয়নি তো ঠিক আছে, এত বুঝতে হবে না তোমাকে। আমরা অনেক আগে এসেছি তো একটু ডেকোরেশনসও করেছিলাম। আর পিছনে সুভাষ দাস দাদা, হ্যালো 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 বলো। ৬২তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ আমরা ম্যাক্স সল্ট থেকে ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি। শুধু আমরা নয়, আমাদের কৃতি প্রাক্তনীরা যোগদান করে অনুষ্ঠানকে আরো সুন্দর করে তুলেছে। আমাদের ডিরেক্টর সৌরভ রায় চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করব এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করার অনুরোধ জানাচ্ছি। ওনার বিষয়ে তো মোটামুটি সবাই সবকিছুই সব জায়গায় প্রকাশ, কয়েকটা জিনিস জানলাম এটাকে আমি বাঁধানো কুকুর ধার। প্রতিদিন সকালে নিত্য দিনের কাজের ব্যস্ততায় কতজনেরই না আনাগোনা শেখা, এত ব্যস্ততায় মেঘ কিংবা কুকুর ধারে চড়ে বেড়ানো গরুর ওপরে কারই বা নজর যায়। আলাদা করে ভাবার মতো সময় বা ইচ্ছে কোনোটাই কারোর থাকে। আজ থেকে বেশ কিছু দশক আগে কথা বলছি, তখন কলকাতার রংটা ছিল অরিত্র ফিকে, আজকের কংক্রিটের জঙ্গল তখন হয়তো তাল তমাল শাল শিমুলেই রয়েছে। আধুনিকতার অ্যালার্ম নয়, পাখিদের মিষ্টি ঝগড়ায় ঘুম ভাঙত তখন মানুষের, তবে ঠাকুর বাড়িতে ব্যস্ততা বিদ্যমান।
তথাকথিত প্রথায় জমিদারি ব্যবসা এসবে থেকে বেশ যোজনখানি দূরে বুদ্ধি চিন্তনের অনন্যতাকে সঙ্গী করে কাহিনী মৌসুমী তবলায় সঙ্গত নীলাঙ্কিত হাততালি দিয়ে যান স্বাগত জানান মৌসুমী এবং নীলাঙ্কিতকে। সঙ্গীত পরিবেশনায় নীলাঙ্কিত সৌরভ এবং দিব্যাংশু এভাবে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে মৌসুমী
আমাদের এখন প্রোগ্রাম মানে চলতে আছে, এখন ব্রেক দিয়েছিল যে আর দেখালাম লুচি আলুর দমে এইসব খাওয়া হয়েছে। যেহেতু আমি লুচি খাই না, তো আমি আমার মৌসুমি দি আমাকে বিস্কিট দিয়েছিলো, তার জন্য আমি খেয়েছি। এখন সবাই আবার প্রোগ্রাম শুরু হবে। বিভিন্ন রূপে কখনো বা মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো মা নির্মলা কুমারী রূপ ধারিণী। নমস্কার, কি খবর? রাম রাম হরে হরে, এখন সে রাধা রানী। Thank you.
হাতে কি তোমার? আশা করি আমাদের বড়দের সিনিয়র কালচারাল টিমটা যেন ওরা আগামী টাইমে যেন রিপ্লেস করতে পারে এবং অন্য বর্ষ আছে ওরা সেটা ডেসপারেটলি করবে এবং আমি চাই সেটা করুক। তো আমি দেখে নেবো সকল কলা কুশলীদের বিভিন্ন কাবুল কলার যারা যারা শরীরায়ন করছে নাটক মিনি আজ অষ্টাদশী আর রহমত ও আজ জেল থেকে ছাড়া পেল। তারপর দেশের মাটিতে এসছে তার মিনি গেছে আমি কেমন আমি রহমত
এখন সবাই এমনি অন্য অন্য গান দিতে আসছিল, তো খুব ভালোই লাগলো।
প্রোগ্রাম করে ফার্স্ট টাইম ইভেন্ট ছিল আমাদের ইনস্টিটিউটে ম্যাকে। আমি ওরকম ব্লগিং করতে পারিনি, কেন কি একটার পর একটা ছিল আর তার আর এখন বাকি যেটিটা হবে দেখাবো। তো কিপ ওয়াচিং, এরকম করেই আমাকে ভালোবাসা দাও যাদেরকে আমি অনেক আগে বাড়তে পারি। আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা সবাই বাড়ি ফিরছি। তো খুব ভালো একটা দিন গেল সকালবেলার থেকে, ইভেন কি কালকেও আমরা বহুত কিছু করেছি। তো কালকের দিনটা খুবই ভালো ছিল। তো কালকের দিনের ব্লগটা দিব্যাংশু বানিয়েছে, ওর চ্যানেলের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে চেক আউট করতে ভুলবে না। আর ওকেও সাপোর্ট করো যাতে কি ও অনেক ভালো ভালো ভিডিওস বানাতে পারে। অ্যান্ড হ্যাঁ, সাপোর্ট করো, ওকেও করো, আমাকেও করো, যাতে কি আমরা আগে বাড়তে পারি। আর সবে শুরু হলো ইভেন্টস, তো এখন তো একটার পর একটা থাকবেই। তো এই আর কি, তো আমরা আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমরা বাড়ি যাচ্ছি বলে আর কিছু দেখানোর মতো নেই, তার জন্য এখন ব্লগটা এন্ড করলাম। বাই বাই। মরে নিয়ে আমি রাজদীপ রে, সালা মেরে কো চলা চলা কে ধর্মতলা তে কাহা কাহা লেকে গিয়ে ক্রিসমাস শাদি কো বলে মেরে পাস আজ চাই নেই, আমি আপ স্কুল সে কাম চলাই চাই 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 রাখাই লো 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 লাগ রহা হে ভাই পকড় লে ভাই পুরি খালি তে উৎসবে পড়া খালি ব্লগ বানায় খালি ব্লগিং করে দিন ভর।
হরকদা এদিকে দেখো কত স্পিডে হাঁটে রে ভাই ऐसे पड़ जाएगा लड़की तो ऐसे पड़ जाएगा।